মেধাবী থেকে সন্ত্রাসী লরেন্স বিষ্ণুইকে মারলে কোটি টাকা। ভারতের সংবাদ মাধ্যম থেকে শুরু করে হাট বাজার, স্কুল কলেজ কিংবা অফিস আদালত, সব জায়গাতেই আলোচনা একটি নাম, লরেন্স দ্য ডার্ক সাইড গ্যাংস্টার। বাবা সিদ্দিকিকে হত্যা, কানাডায় খালিস্তানি নেতাকে হত্যা, বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি সহ কিভাবে লরেন্স এমন হাই প্রোফাইল খুনের সাথে নিজেকে জড়ালো, জানার আগ্রহ তুঙ্গে। ছোটবেলা থেকে মেধাবী লরেন্সের পছন্দের সিনেমার তালিকায় ছিল হলিউডের বিখ্যাত থ্রিলার সিনেমাগুলো। নির্বিবাদী লরেন্স কোনো দ্বন্দ্বে জড়াতে পছন্দ করেন না। ক্লাস টেনে থাকতে প্রেমের সম্পর্কে জড়ায় লরেন্স বিষ্ণুই। বলাই বাহুল্য, প্রেম হয়ে যায়, প্রেমিকাকে সাথে নিয়ে শুরু করে কলেজ জীবন। কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকার হাতটা আর ধরে রাখতে পারে না লরেন্স। এখান থেকে এই গল্পের সূত্রপাত। দুজনেই চণ্ডীগড়ের DAV কলেজে ভর্তি হন, সেখানেই প্রেম আরও গভীর হয়। কলেজে ভর্তি হওয়ার পর রাজনীতিতে জড়িয়ে পড়েন লরেন্স। স্টুডেন্টস অর্গানাইজেশন অফ পাঞ্জাব ইউনিভার্সিটির হয়ে ছাত্র নির্বাচনে লড়াই করেন তিনি, কিন্তু জিততে পারেনি সে, হার মেনে নিতে পারেনি লরেন্স। 2011 সালে কলেজে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। অতঃপর প্রতিপক্ষরা জীবন্ত আগুনে পুড়িয়ে মারে লরেন্সের প্রেমিকাকে, আর সেই আগুনের উত্তাপেই যেন লরেন্স আসে অন্ধকার জগতে, হয়ে ওঠে ভারতীয় টপ মাফিয়াদের একজন। পাঞ্জাবের ফিরোজপুরে জন্ম লরেন্স বিষ্ণুই। তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা ছিলেন হরিয়ানা পুলিশের কনস্টেবল। কয়েক কোটি টাকার জমিও রয়েছে তাদের। জীবনের নানা ধরনের চড়াই উচড়াই পার করে লরেন্স এবার মোক্ষম আলোচনায়। সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, করণি সেনার প্রেসিডেন্ট রাজ শেখাওয়াত বলেছেন যে পুলিশ অফিসার লরেন্স বিষ্ণুইকে মারতে পারবে তাকে 1,11,11,111 টাকা দেবেন। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে জয়পুরে করণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদি খুন হন। এর ঘণ্টাখানেক পরে লরেন্স বিষ্ণুইয়ের গ্যাং খুনের দায় স্বীকার করেছিল। তার আগে 2023 সালের সেপ্টেম্বর মাসে খলিস্তান সমর্থক সুখা দুনেকের খুনের পেছনেও বিষ্ণুই গ্যাংয়েরই হাত ছিল। সালমান খান এবং লরেন্স বিষ্ণুর ঝামেলার সূত্রপাত 1998 সালে। হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ের মাধ্যমে যোধপুরে একটি কৃষ্ণসার হরিণ হত্যা অভিযুক্ত হন সালমান খান। মূলত বিষ্ণুই ধর্মে পবিত্র কৃষ্ণসার হরিণ একটি পবিত্র জন্তু, সেই হত্যার বদলা নিয়েই ছাড়বেন লরেন্স এমন সিদ্ধান্তে নিষ্ঠ হন। জেলে থাকলেও সেখান থেকেই লরেন্স তার দল পরিচালনা করেন। আন্তর্জাতিক স্তরে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে তিনি জড়িত। সালমান খানের কাছ থেকে প্রোটেকশন মানি না পেয়ে কিছুদিন আগে মুম্বাইয়ে তার বাড়ির সামনে বিষ্ণুই গ্যাং গুলি চালিয়েছিল। সেটা ছিল সতর্কবার্তা, হুঁশিয়ারি। এরপর সালমান খানের নিরাপত্তা আরও বাড়ানো হয়। কানাডাতেও এই গোষ্ঠীর প্রভাব রয়েছে। 2023 সালে তারা খালিস্তানি সমর্থক বলে পরিচিত সুখা দুনেকের হত্যার দায় নিয়েছিল গ্যাং 007। কানাডায় জনপ্রিয় শিল্পী অমৃত পাল ধিলন ও জিপি গারেওয়ালের ওপর হামলাও চালিয়েছিল তারা।